হাটুপানি জমে থাকা রাজধানীর শনির আখড়ায় জিয়া সরণী সড়কে এমন চিত্র বৃষ্টির কারণে নয়, খালে পানি যেতে না পারাই এমন অবস্থা। এখানকার বেশিরভাগ সড়কই পানির নিচে থাকে সারা বছর। স্থানীয়রা জানালেন, দেবধুলাই খালটি ভরে যাওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে। অথচ যাত্রাবাড়ি ও আশপাশে পানি নিষ্কাশনের একমাত্র পথ এটি। খালটা বড় ছিল, নৌকা চত্বর বড় হয়ে যাওয়ার কারণে ওই পানিগুলা, খালের পানিগুলা রাস্তায় এসে পড়তেছে। দুদশক আগের খরস্রোতা খালটি দখল আর দূষণে এখন অস্তিত্ব হারানোর পথে। জায়গায় জায়গায় খালের ওপর গড়ে উঠেছে স্থাপনা, একপারে রাস্তা ও অন্য পার জুড়ে বহুতল ভবন ওঠায় প্রশস্ত খালটি এখন রূপ নিয়েছে ড্রেনে। খালটা দুইটা খাল ছিল, অনেক বড় খাল ছিল, 120 ফিট কাগজপত্রে, এখন তো নাই, দুই দিকে দখল করে নিয়ে গেছে। তখন মানুষের কাছে ঘর বাড়ি কিংবা দোকানপাট করতে করতে খালটারে পুড়িয়ে ফেলেছে। সব ধরনের বর্জ্যের ভাগারও এ খাল। দখলের হাত থেকে রক্ষা করতে অন্যান্য খালে ওয়াসা সীমানা চিহ্ন ও পার বেঁধে দিলেও এখানে তা নেই। কিন্তু যেসব খালের পার বেঁধে দেওয়া হয়েছে সেগুলোর অবস্থাও একই। এমনই একটি বাসাবো খাল, পুরো খালটি যেন ময়লা আবর্জনার ভাগার, বেদখল হয়ে গেছে খালপাড়ের ওয়াকওয়ের জায়গাও। এটা ওয়াসার জায়গা, এটা দরকার নিচারের জন্য, এই যেটা বাউন্ডারি দিচ্ছে এখানে ওয়াসার জায়গা ভিতরে অনেক। অথচ দখলমুক্ত বা পরিষ্কারে ঢাকা ওয়াসার নেই কার্যকর কোনো উদ্যোগ। বছরে কেবল একবার নামমাত্র পরিষ্কার করেই দায়িত্ব শেষ করছে। এসব বিষয়ে মুখ খুলছে না ওয়াসা কর্তৃপক্ষ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন খালগুলোর করুণ দশার জন্য ঢাকা ওয়াসাকেই দোষারোপ করেন। একটা খাল এক বছরে কিংবা 6 মাসে কিন্তু এই অবস্থাটা দাঁড়ায়নি, এই অবস্থাটা আজকে দাঁড়িয়েছে। 25 থেকে 30 বছর সময় লেগেছে। এই 25-30 বছরে ওয়াসার যারা দায়িত্বে ছিলেন তাদের মনোযোগের অভাব বলতে পারেন, অবহেলা বলতে পারেন, যাই বলেন, এখন তাদের উদ্যোগী হয়ে এটাকে আপনার নিরসন করা উচিত। অবহেলা জারি থাকুক, তার খেসারত আর কতকাল দিতে হবে এমন প্রশ্ন নগরবাসীর। বৃষ্টি হইলেও এরকম না হইলেও